জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অলোক রায় ঘটক নিবেদিত এক সুন্দর সান্দনিক গানের অনুষ্ঠান শ্রুতি নাটকের মধ্য দিয়ে দেখা গেল হাজরার উত্তম মঞ্চে। এদিনের সন্ধ্যায় আরও বিশেষ শিল্পীরূপে উপস্থিত ছিলেন স্বরূপ পাল, স্বাতী পাল, নবদীপ চক্রবর্তী, অনুরূপ মল্লিক, দোলন চাপা মুখার্জি। এছাড়াও কাহিনীকার সুব্রতর মেলবন্ধনে গড়ে উঠল পুরো অডিটোরিয়াম, মুগ্ধ দর্শক থেকে শ্রোতা প্রত্যেকে। এরকম ধরনের শ্রুতি নাটকের মধ্যে সঙ্গীত সন্ধ্যার এই প্রথম বিন্যাসে এক সুন্দর গীতিময় অধ্যায় রচিত হল উত্তম মঞ্চে। একটি নীর সমুদ্র ও আন কাহিনীর এত সুন্দর বাস্তবায়ন সঙ্গীতে অনবদ্য রূপ নিল এই সঙ্গীত। দেখে নিন সমাচারটি বাংলার মধ্যে। আমি অর্গানাইজার শুধু না, আমি এটা স্ক্রিপ্ট ডিরেকশন আমার। অনেকটা সময় লেগেছে, প্রায় 2 বছর সময় লেগেছে এই স্ক্রিপ্টটা তৈরি করতে। যারা স্টল ওয়ার্ড আছে দেখতেই পাচ্ছেন, উর্মিমালা বসু, জগন্নাথ বসু, অলোক রায় ঘটক, স্বাতী পাল, স্বরূপ পাল প্রমুখ প্রচুর নাম রয়েছে। তারা সবাই আমাকে সাহায্য করেছে এটা করার জন্য, এবং অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন, হল প্যাকড। আমি টিকিট বিক্রি করে কমপ্লিট হয়ে গেছে, আমি দিতে পারিনি লোককে। আমি চেয়েছিলাম মানুষ দেখুক, এটা সমাজের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা মেসেজ রয়েছে এর জন্য। সেটাই আমার অভিপ্রায় যে সমাজ কিছু বুঝুক, সমাজ দেখুক যে প্রেম ভালোবাসা কী হতে পারে। হ্যাঁ, সেটা একটা অন্য আঙ্গিকা। অনেকগুলো মাধ্যম এখানে কাজ করেছে, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, কণ্ঠস্বর, নৃত্য, অভিব্যক্তি, এই জন্য সুন্দর অনুষ্ঠান সমাপ্তি এবং আপনাদের একটা উপস্থিতি আরও একটা মঞ্চ কিন্তু ঘুরিয়ে তুলল, এ ব্যাপারে যদি একটা কথা। ভাল লাগে যদি সবার, সেটাই পুরস্কার, সেটাই হয়ে ওঠা। যিনি লিখেছেন, যিনি গান গেয়েছেন, আমরা যারা কণ্ঠ দিয়েছি বা পড়েছি, জীবন্ত করে একদম অভিনব ব্যাপার।